উদ্দেশ্য এই পেটেন্টটা নিজের নামে করিয়ে নাও, যাতে ডক্টর চ্যাটার্জির এই আবিষ্কারের পুরো বেনিফিটটা সে একা ভোগ করতে পারে। একবার যদি এই ফর্মুলাটা আগরওয়ালা হাত করতে পারে, তাহলে সুজাতা দেবীকে ছুঁড়ে ফেলে দিতে তার এক মুহূর্ত সময় লাগবে না। এই আগরওয়াল ইন্ডাস্ট্রির সাইনবোর্ডের আড়ালে বসে ভদ্রলোক নানা রকমের শেডি বিজনেস চালিয়ে যাচ্ছে। একটা কেমিক্যালের কথা বললেন, সেটা কি জাতীয়? সেটাই ওর আবিষ্কার। অনেকদিন ধরে রিসার্চ করে উনি এটা বের করেছেন, এখনো পেটেন্ট নেওয়া হয়নি। সমস্ত ব্যাপারটাই ল্যাবরেটরি স্কেলে রয়েছে। এখন আপনি যদি কিছু সরকারি সাহায্যের ব্যবস্থা করে দেন, তাহলে বাবা ওর এই আবিষ্কারের একটা সার্থক রূপ দিতে পারেন। আর তাছাড়া ওর ধারণা ওর এই আবিষ্কার আমাদের দেশের বাড়ি তৈরির কাজে একটা যুগান্তর আনবে। কিন্তু প্রোডাকশন চালু করে এর লাভ লোকসানের দিকটা যাচাই করে দেখাতে না পারলে তো সরকার এ ব্যাপারে উৎসাহী হবে না ডক্টর চ্যাটার্জি। দেখুন ডক্টর চ্যাটার্জি, আপনি তো জানেন যে এসব ব্যাপারে গভর্নমেন্ট হেল্প পাওয়া কত শক্ত। সাপোজ প্রোটেকশন করতে গিয়ে দেখা গেল যে লোকসান হচ্ছে, তখন পাবলিক মানি নষ্ট হবে। আমার নিজের টাকা তো নয় যে এমনি দিয়ে দিলাম, তার চেয়ে বরং নিজের নামে পেটেন্ট নিয়ে নিজের খরচে ছোট্ট একটা কারখানা চালু করে লাভের দিকটা দেখিয়ে দিন। যদি দেখা যায় যেটা লাভজনক, তখন না আমি চেষ্টা করে দেখবো যাতে সরকারি সাহায্যে আপনার কারখানাটা আরো বড় করা যায়। নিজস্ব কারখানায় যদি চালু করতে পারবেন, তাহলে বাবা আর আপনার কাছে আসবেন কেন? এই এক্সপেরিমেন্ট চালাতে গিয়েই তো উনি একেবারে নিঃস্ব হয়ে পড়েছেন। তোমার বাবার যদি আপত্তি না থাকে, তাহলে ব্যক্তিগতভাবে আমি তাকে সাহায্য করতে পারি। কিভাবে? ইন্ডাস্ট্রিয়াল স্টেটে একটা শেড ওর জন্য অ্যালট করিয়ে দিচ্ছি, আর ক্যাপিটাল হিসেবে হাজার দশেক টাকাও না হয় দেবো। কত সুদ দিতে হবে? তোমার কথাগুলো বড় বেয়াড়া সুজাতা। এটা কিন্তু আমার প্রশ্নের জবাব হলো না। আমি মহাজনী কারবার করি না, টাকাটা আমি বিনা সুদেই ধার দেবো। ডক্টর চ্যাটার্জি কেবল একটা হ্যান্ড নোট লিখে দেবেন, যখন সুবিধে হবে তখন শোধ দেবেন, শোধ দিতে না পারলেও আমি বিনিময়ে কিছুই দিতে হবে না আপনাকে, একেবারে নিঃস্বার্থ দান। বেশ, এভাবে টাকা নিতে যদি তোমাদের বিবেকে এতই বাধে, পেটেন্ট নেবার সময় না হয় আমাদের দুজনের নামই নেওয়া হবে। বেশ বেশ, এ আর সত্য কি? তুমি চুপ করো বাবা, এ আপনি কি বলছেন? বাবারই আবিষ্কার থেকে ভবিষ্যতে লাখ লাখ টাকা রয়্যালটি আসতে পারে, তার অর্ধেক আপনি লিখে নিতে চান মাত্র ওই 10,000 টাকায়। আর পেটেন্টে আপনার নাম থাকা মানে এই আবিষ্কারের অর্ধেক ক্রেডিট আপনার, সেটাও আপনি ওই টাকায় কিনে নিতে চান? কিন্তু আমার দিকটাও ভেবে দেখো, কারখানা চালাতে যে ওভারহেড খরচ, সেটা তো আমি বহন করছি। জমির দাম, লোকজনের মাইনে, র মেটেরিয়ালস, আরও অনেক কিছু আছে। কিছু মনে করবেন না, আমরা ব্যবসায়ী মিস্টার জেবি মহাপাত্রের কাছে ব্যবসার কথা বলতে আসিনি। আমরা এসেছিলাম দেশ সেবক জিমুত বাবুর কাছে, সরকারি উঁচু মহলে যার অনেক প্রভাব। বাবার ধারণা তারই আবিষ্কারের ফলে ভবিষ্যতে লাখ লাখ টাকা লাভ হতে পারে, আর তাই তিনি চাইছিলেন এই আবিষ্কারটা সম্পূর্ণভাবে সরকারের হাতে থাক, দেশবাসী উপকৃত হোক। প্রাইভেট সেক্টরের কাছে যদি যেতে হয়, তাহলে আপনার কাছে কেন? এ শহরে আপনার চেয়ে ধনী ব্যবসায়ী তো অভাব নেই। চলো বাবা, আপনার অনেক মূল্যবান সময় নষ্ট করে গেল। আমার মনে হয় আপনাকে জাস্ট নক করে গেল। মিস্টার আগরওয়াল আগে থেকে এদের টোপ দিয়ে রেখেছে। আসুন ডক্টর স্যারজি। টাকা পয়সার তো কিছু দরকার লাগবে, এটা অ্যাডভান্স, বাকিটা দরকার মতো নিয়ে নেবেন। কিন্তু আপনি, আপনার এই আবিষ্কারের ভেতরে আমি একটা যুগান্তকারী সম্ভাবনা দেখতে পাচ্ছি ডক্টর চ্যাটার্জি। আমি আপনাকে নিশ্চয়ই সাহায্য করব। তার আগে আপনার নিজেরই স্বার্থে বলবো, আপনার উচিত হবে এই আবিষ্কারটাকে নিজের নামে পেটেন্ট করে নেওয়া। তাহলে এটার উপরে আপনার একটা আইনগত অধিকার জন্মাবে, আর তখনই আমি আপনার সঙ্গে একটা বিজনেস এগ্রিমেন্টে এসে যাব। কিন্তু বাবা চাইছিলেন আর একটু বড় স্কেলে এক্সপেরিমেন্ট করে দেখতে, মানে 100% শিওর না হয়ে পেটেন্ট নেওয়াটা। বেশ তো, আমার ওয়ার্কশপের একটা শেড ডাক্তার সাহেবের জন্য ছেড়ে দিচ্ছি, মাল মশলা সমস্ত আনিয়ে দেবো, আর কারখানা একটা বাংলো
সেখানে আপনাদের থাকার বন্দোবস্ত করে দিচ্ছি, টাকা পয়সা যা লাগে এমন তেমন দিয়ে দেব। রাত্রির মধ্যে এটা শেষ করে ফেলতে হয় মা, কাল সকালে। কিন্তু বাবা, এত ঘাটতি তোমার শরীর খারাপ করবে। শরীর? আমি আমি কি অ্যাচিভ করতে চলেছি একবার ভাব দেখি মা। আমার এই এত বছরের সাধনা, এত কৃচ্ছ সাধন আজ সব সফল হতে চলেছে। ফ্যাক্টরিতে বসে আমি হাতে কলমে প্রমাণ করেছি যে আমার এই এক্সপেরিমেন্ট 100% সাকসেসফুল। আমার এই আবিষ্কারে কত কত দেশবাসী উপকৃত হবে। আজ আজ আমার সব স্বপ্ন সার্থক সুজাতা। হ্যাঁ ভালো কথা, কাল মিস্টার আগরওয়ালার সঙ্গে আমি কলকাতায় যাচ্ছি, পেটেন্টটা আমার নামে রেজিস্টারি করিয়ে তারপর নিশ্চিন্ত হয়ে গঙ্গা স্নান করে ফিরে আসবো। হ্যাঁ সুজাতা, সুজাতা আজ আজ আমার এত ভালো লাগছে, আমার বড় ভালো লাগছে। আবিষ্কারের পুরো বেনিফিটটা সে একা ভোগ করতে পারে। শুধু সুজাতা দেবীকে কনফিডেন্সে আনার জন্য আপাতত তাকে সমীহ করে চলছে, বাড়ি গাড়ি অর্থ যখন যা প্রয়োজন মেটানো হচ্ছে। কিন্তু একবার যদি এই ফর্মুলাটা আগরওয়ালা হাত করতে পারে, তাহলে সুজাতা দেবীকে ছুঁড়ে ফেলে দিতে তার এক মুহূর্ত সময় লাগবে না। তার মানে আগরওয়াল লোকটা বেশ পাকা খেলোয়াড়।
কিন্তু তার আসল খেলাটা তার অন্য জায়গায়। আমাদের খবর হচ্ছে এই আগরওয়াল ইন্ডাস্ট্রি সাইনবোর্ডের আড়ালে বসে ভদ্রলোক নানা রকমের শেডি বিজনেস চালিয়ে যাচ্ছে, কিন্তু সেগুলো কি এখন আমরা জানি না, আর সেইটি আপনাকে খুঁজে বের করতে হবে। একটু কফি হবে? না ধন্যবাদ। আগরওয়াল ইন্ডাস্ট্রিজ একজন ড্রাইভার অ্যাপয়েন্ট করবে সুজাতা দেবীর গাড়ির জন্য। এখন আপনি যদি এই কাজটা অ্যাকসেপ্ট করেন তাহলে সহজে প্রয়োজনীয় তথ্য প্রমাণ আপনি সংগ্রহ করতে পারবেন, আর সেই সঙ্গে ডক্টর চ্যাটার্জির এই ফর্মুলার দরকারি কাগজপত্রগুলো যাতে সুজা দেবীর কাছ থেকে হাত ছাড়া না হয় সেদিকেও আপনি লক্ষ্য রাখতে পারবেন। এই কাজের জন্য আমার মতো একজন লোককে পাকড়াও করলেন কেন? এর পেছনে একটা কারণ আছে। আমাদের ডিপার্টমেন্টে এই কাজের জন্য লোকের অভাব নেই, কিন্তু যেহেতু আপনি একজন ইঞ্জিনিয়ার সেই জন্য এ ব্যাপারে আপনার অ্যাডভান্টেজ আর সকলের চাইতে বেশি, তাই না? এখন বলুন কি বলবো, আপনি রাজি কি না? উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।